আলহামদুলিল্লাহ কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগতম প্রেম খাতুন চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে বা আর একটা আলু দিয়ে তিনটে ডিমের রান্না। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তো চলেন রান্নাটা শুরু করে দিই। অল্প কিছুটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটার মতো আলু। আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তিনটা হাঁসের ডিম সিদ্ধ করে মাঝখানের দিকে টুকরো করে হালকা তেল দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি এক চামচ রসুন বাটা, তিন চামচের মতো পেঁয়াজ বাটা আর নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচিও। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিই। চুলার তলে আগুনটাও দিয়ে দিলাম এবং কড়াই কড়াইটা শুকিয়ে যাওয়ার পর যা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। পর্যায়ে তেলটা গরম হয়েছে মশলাগুলো দিয়ে দেবো। পর্যায়ে একটু নাড়াচাড়া করে বাটা পেঁয়াজটা পানটা শুকিয়ে নেব। এখানে আমি নিয়ে নিলাম ধনে গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি দু চামচের বেশি মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকুই দিবেন, আমি আমার যতটুকু পছন্দ করি ততটুকুই দিলাম। এক চামচের বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। যেহেতু আমি নামানোর আগে জিরে গুঁড়ো দেবো, তাই অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা। পর্যায়ে একটু পানি দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো। পর্যায়ে পেস্টটা আমার হয়ে গেছে, আমি কিছু পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পর্যায়ে কিছু সময় নিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেবো। পর্যায়ে আমি এখানে কাটু বিছি আর আলুটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কাঁঠাল বেশি আর আলুটা, ভালো করে কিছু সময় নিয়ে কষিয়ে নেব। এরপর যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। দু তিন মিনিট পরে আবার আসলাম। এখন একটু নাড়াচাড়া করে দেবো, যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর আবার ঢেকে দিয়ে দেব। পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেবো। তো নিচে লাগা লাগা ভাব চলে আসছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, আমি এখানে বেশি পানি রাখবো না, তাই অল্প পানি দিলাম। শুধু কাঁঠাল বিচি সিদ্ধের মতো দিলাম। পর্যায়ে নাড়াচাড়া করে ব্লকের অপেক্ষা করবো। এই পর্যায়ে আমার ব্লক চলে আসছে, ঠিক আছে। পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করবো না। এরপর যে আমি ডাকনা ঢেকে দেবো। এরপর যে আমি দেখে নেবো আমার জলের অবস্থা কী রকম। তো ভালো ব্লক ভালো লাগলে চলতেছে। আমি এখন ফুল বলি, আমি কিছু লাইনটা বাড়িয়ে দিলাম, এই জাল খাওয়িয়ে নামিয়ে ফেলবো। এরপর যে আমার জলগুলো টানা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।